সুপ্রভাত বন্ধুরা, দুর্গা দ্বিতীয়ার একটা সুন্দর সকালে, একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলা টিফিনে আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে রুটি, আর তাছাড়া ছেলের জন্য করে দিয়েছি একটু চাউমিন। আর এখন বসে গেছি মাছের ঝোল করতে। আজকে মাছ নিয়ে এসেছি, এই যে কাতলা মাছ, চার পিস মাছ এখানে ভাজা বসিয়ে দিয়েছি, বাকিগুলো ভাজা হবে, তারপরে আমি ঝোল করব। আজকে হচ্ছে সোমবার, আমার আজকে ছুটি, যেতে হবে না। আর আশিসও আজকে ছুটি নিয়ে নিয়েছে, কারণ বাইরে উঠোনে একটু কাজ যেটুকু বাকি ছিল আজকে করলেই শেষ হয়ে যাবে। আর তাছাড়াও আজকে অনেক কিছু কাজ রয়েছে, সব কিছু আমাকে করতে হবে। আজকে যেহেতু ছুটি, তো প্রথমত ঘর পরিষ্কার করতে হবে, যেটা সব থেকে বড় কাজ, সেটা আমি টুকটুক করে শুরু করে দেবো। এই রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, তারপরে আমি ঘরে হাত দেবো। তো চলো এখন আপাতত মাছের ঝোলের রেসিপিটা একটু শেয়ার করে নিই। যেহেতু সামনের বাজার থেকে আমাদের বাজার করা হয়, তাই রুই কাতলা সবসময় দেখবে বেশি পরিমাণে আমাদের আনা হয়। মাঝে সাঝে দেখবে তেলাপিয়া বা এটা ওটা মাছ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কাটাপোনা মাছই আনা হয়। তো এক রাউন্ড মাছ ভাজার পরে আরেক রাউন্ড মাছ আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে, এবং সমস্ত মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। ভাজার পরে আমি ঝোলটা করব, আর ঝোলটা আমি কী প্রসেসে করব সেটাও তোমাদের দেখাবো। যাই হোক, প্রতিদিন হয়তো একটু সেম ধরনের রেসিপি হয়ে যায়, কিন্তু ডেইলির ব্লগ যেহেতু তোমরা আমাকে শেয়ার করতে বলো, তো যেটা রান্না করি সেটাই শেয়ার করতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম একটু, এবারে যে এই পেস্টটা করে নিয়েছি এটা দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, পেঁয়াজ দিয়ে নিই, আধা কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে করছি। তার জন্য এটা কিন্তু কষানোটা খুব দরকার, তাহলে সুন্দর একটা একটা স্মেল বেরোবে। কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এবারে গ্রেভিতে মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরে গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। আজ দেখতে দেখতে দ্বিতীয়া হয়ে গেল, তো আমার ঘর পরিষ্কার কিছু সেরমভাবে করা হয়নি, কিন্তু করতে তো হবেই, যদিও আরও আগে করা উচিত ছিল। অনেকেই মহালয়ার আগে ঘর পরিষ্কার করে নেয়, আমিও করিনি, কিন্তু এইবারে সময় পাইনি বলে একটু দেরি করে করতে হচ্ছে। তবু যাই হোক, শেষ ভালো যার সব ভালো, তার শুরু তো করতে পেরেছি, এবার শেষ অবশ্যই হবে, মোটামুটি ষষ্ঠীর আগে শেষ করে ফেলতে হবে। তো একটু একটু করেই করব। তবে হ্যাঁ, ষষ্ঠীর আগে শেষ করে ফেলতে হবে বললাম মানে এই নয় যে একেবারে দম লাগিয়ে নাকে দড়ি লাগিয়ে শেষ করতে হবে, এমন কোনো কথা নেই। তবে যেগুলো পরিষ্কার করা ভীষণভাবে বাধ্যতামূলক আর কি, সামনাসামনি রয়েছে, সেগুলো অবশ্যই পরিষ্কার করে নেবো। যেমন এই বেডরুমটা প্রথমে ধরেছি, বেডরুমের দেখো এই ড্রেসিং টেবিলের ওপরে প্রচুর প্রচুর আমার জিনিস জমে যায়, মানে বেশ কয়েকদিন পরেই দেখবে যে এক গাদা জিনিস আমার ড্রেসিং টেবিলের উপরে জমে গেছে। তাছাড়া ড্রেসিং টেবিলটা সরিয়ে পেছন দিকটা একটুখানি পরিষ্কার করে নিতে হয়, কারণ ওখানে ঝুল জমে প্রচুর পরিমাণে। তো পরিষ্কার করে নিয়ে একটু ঘুরিয়েও দিলাম, ঠিক আছে, কারণ এক জায়গায় রাখলে পরে ভালো লাগে না, এই বলেছি। পরিষ্কার করার পর আমি একটু ঘুরিয়ে নিই, আর দেখো বেলা পড়ে এসেছে, ঘুরিতে বাজে 6টা, তো আমাকে একটু বেরোতে হবে। আজকে অ্যাকচুয়ালি আমি হেয়ার কালার করতে গিয়েছিলাম দ্বিতীয়ার দিন, তোমাদের হেয়ার কালারটা আগের দিন দেখিয়ে দিয়েছি, কিন্তু কারণ শুধুমাত্র হেয়ার কালার রিলেটেড একটা আলাদা ভিডিও করেছি, যাতে অনেকের সুবিধা হয় বা একটা নির্দিষ্ট কন্টেন্টের উপরে ভিডিওটা থাকে। এ দেখো একটা ক্লিপস আমি দিয়ে দিলাম, এরপরে নেক্সট দিন কথা বলছি। আমার হেয়ার কালার দেখো সম্পূর্ণ ডান হয়ে গেছে, অফিসে আছে তাই রান্নাবান্নাও করতে হবে, আর কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বাকি কাজটা আমি পরে দেখছি, আস্তে আস্তে করে নেবো। আর বাইরের উঠোনটা পুরোপুরি আমাদের হয়ে গেছে, তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, মানে যতটা হওয়ার ছিল পুজোর আগে হয়ে গেছে। আর ছেলে গেছে দ্বিতীয়ার থেকে ঠাকুর দেখতে, গেছিল, সেই ক্লিপস একটুখানি এখন দেখে নাও। অ্যাকচুয়ালি ছেলের বন্ধুরা একটা ঠাকুর দেখবে বলেই বেরিয়েছে, সেটা হচ্ছে টালা প্রত্যয়ের ঠাকুর, আর সেখান থেকে ফেরার সময় শহীদ কলোনির ঠাকুরটা দেখে বাড়ি ফিরেছে। তো দেখে নাও টালা প্রত্যয় কিরকম ঠাকুর হয়েছে, কিরকম থিম হয়েছে।
আমি তো শহীদ কলোনির ঠাকুর দেখেছিলাম মহালয়ার আগের দিন, সেদিন এত কিছু ছিল না, লাইটিং এত ছিল না, তো ও তুলেছে দ্বিতীয়ার দিনে, খুব সুন্দর লাইটিং, কিন্তু ভেতরে ঢুকতে পারেনি যদিও, তবুও দূর থেকে দেখো কি সুন্দর লাগছে থিমটা, একদম অন্যরকম লুক লাগছে বলো, রাজকীয় একটা ব্যাপার মনে হচ্ছে, আর কালারফুল। বলেছিলাম আমার উঠোনের ফাইনাল লুকটা দেখাবো, তো দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পুরো বাঁধানো উঠোন হয়ে গেছে, আমার খুব শখ ছিল, তবে অনেকটা কাজই বাকি রয়েছে, এটা পরে করা হবে আস্তে আস্তে, এখন এইটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই টপগুলো রাখাতে আরও সুন্দর লাগছে দেখো, এখন কিন্তু আর একটু ভালোভাবে আমি নিজের মতো মেকওভার করতে পারবো, সেটা পুজো যাওয়ার পর, পুজোর মধ্যে আর হবে না, এখন এরকমই থাকবে, দুই একটা গাছ আস্তে আস্তে এনে এনে রাখবো। আর এইদিকে দেখো একটা অপরাজিতা ফুলের গাছ একদম শুকিয়ে রয়েছে, জানলার উপরে বেয়েছিল, যেহেতু গোড়াটা কেটে দিয়েছে তাই শুকিয়ে গেছে, তো এটা একটু পরিষ্কার করে ফেলে দিচ্ছি টেনে টেনে, দেখো অনেক এমনভাবে পেঁচায় না, মানে টেনে টেনে ছেঁড়া যায় না, যাই হোক অনেক শুকনো পাতা নিজেও পড়লো, পরিষ্কার করতে হবে, জানলাটা পরিষ্কার হয়ে গেল, ব্যাস এই হচ্ছে আমার উঠোনের ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। চলে এসেছি ঘরে, এই যে মা আর আশিস দুজনে বসে গল্প করছে আর চা খাচ্ছে, আমি ভাবলাম যে এখন একটুখানি যোগদান করি, কিছু একটা বলছিলাম কিন্তু ক্যামেরাটা গন্ডগোল করছে বলে সাউন্ড আসেনি, সেই কারণে বুঝতে পারলাম না, আমি নিজেই ভুলে গেছি। যাই হোক চলে এসেছি রান্নাঘরে, এই যে তেলাপিয়া মাছ আশি এনে রেখেছে, এটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, এখন তেলাপিয়া মাছের ঝোলটা করব আর তার সাথে ডাল করব। রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো তেল দিলাম, এই বড় সাইজের তেলাপিয়াগুলো ছেলে খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে, আর ছোট ছোট তেলাপিয়া আমি অবশ্য ভালোবাসি যদি ঝাল ঝাল করে রান্না করা যায়, কিন্তু ছেলে আবার ভালোবাসে না, ওই জন্য এই বড় তেলাপিয়াটাকে না লাইলন টিকা বলে, এই মাছটাই নিয়ে আসা হয়। মাঝখানে লাউ করে নিচ্ছে, যে লাউ কেটে রেখেছিলাম, একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা নুন হলুদ দিয়ে ঢেকে রাখবো, ব্যাস হয়ে যাবে। ওদিকে মাছ তো ভাজা হয়েই গেছে, তারপরে মাছের ঝোলটা করবো, মাছটা আজকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো, আদা বাটাটা দেবো না, বেশি মশলাদার করলে মা আবার ভালোবাসে না খেতে। এই যে লাউটা দেখো হয়ে গেছে, এইটুকুনি আমাদের একবেলা হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো, একটু ভাজা ভাজা করছি, এরপর এর মধ্যে আমি দেবো ওই হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো নুন আর জিরে গুঁড়ো, ব্যাস এই দিয়ে আবার একটুখানি ভাজা ভাজা করে জল দিয়ে দেবো, দিয়ে মোটামুটি একটুখানি ঝোল বেশি করে দিয়ে মাছগুলো ছেড়ে দেবো, ব্যাস এইভাবে মাছগুলো দিয়ে, এর মধ্যে আর গরম মশলা আজকে দেবো না, কারণ তেলাপিয়া মাছে গরম মশলা অতটা ভালো লাগে না বা যায় না। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, দেখো আজকে বাটিতেই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। পরের দিন আমি চলে যাচ্ছি অফিসে, দেখো হেয়ার কালার আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটা তো বুঝে তো আগেই করেছি। অফিস থেকে বাড়ি চলে এলাম, আমি বলেছিলাম যে পরের ব্লগে তোমাদের ভাগ্নি এসছে সেটা দেখাবো, তো এই ব্লগে সেটা থাকছে, ভাগ্নি এসছে, তো তার জন্য আশিস নিয়ে এসছে যে রসগোল্লা তোকে দেবো, এই যে এটা হচ্ছে ললিপপ, আর ভাগ্নি আবার এত পাকা হয়েছে মিষ্টি নিয়ে এসছে, দেখো দুধে ডোবানো সেই সন্দেশগুলো পাওয়া যায় ওই নিয়ে এসছে, দিলাম ভাগ্নিকে খেতে, ও খাচ্ছে, মা বসে আছে এদিকে, আশিস বসে আছে, অর্ক একটু করে নামবে, অ্যাকচুয়ালি অর্ককে পুজোর উপহার দিতেই এসেছিল সোনালি, ওর মায়ের শরীরটা খারাপ, জ্বর হয়েছে তাই আসতে পারেনি, ওই জন্য এই সোনালি নিয়ে এসছে, এখন বড় হয়ে গেছে, ও এখন দায়িত্ব নিতে শুরু করে দিয়েছে, খুব ভালো ব্যাপার। এই যে সোনালি চলে যাচ্ছে ভাগ্নি, পূজার সময় আসবি একদিন বুঝলি, ভাগ্নি সোনালি এবার চা খায় না, তো সেই জন্য তখন চা করিনি, ও চলে গেল, এবার চা বসিয়েছি আমি, মা আর আশিস আর অর্ক চা খাবো, আমরা আবার ইদানিং চায়ের পাগল হয়ে উঠেছি, আমি যতটা না তার থেকে বেশি, আমার বাকিরা অর্ক এবং আশিস বাবু সব থেকে বেশি চা খোর, তো যাই হোক ওদের জন্য চা বসিয়েছি এবং আমিও খাবো। কালারটা কেমন হচ্ছে? আমি তো ভীষণ ভীষণ কমপ্লিমেন্ট পাচ্ছি সব জায়গা থেকে, এই যে স্কুলে গিয়েছিলাম, স্কুল বলো বা ক্লিনিক বলো গিয়েছিলাম, সেখানে গিয়ে খুবই কমপ্লিমেন্ট পেয়েছি, যাকে বলে স্টুডেন্টদের মায়েরা থেকে শুরু করে অফিস স্টাফরা থেকে শুরু করে সবাই এক কথায় আমাকে কমপ্লিমেন্ট করেছে। তো তার সাথে এই ড্রেসটা নাকি আজকে ভীষণ সুন্দরভাবে গেছে আমার হেয়ারটার সাথে, তো চুজিংটা ভালো হয়েছে ড্রেসটা। দেখো পুজো পুজো এখন ভাব, এখন একটু ড্রেস ফ্রেস না পড়লে কি চলে? তো যাই হোক ড্রেস এখনো চেঞ্জ করিনি, কারণ একটুখানি ক্লাবের দিকে গেছিলাম, এই পুজোর প্যান্ডেলটা দেখলাম কিরকম হয়েছে, খুব একটা পছন্দ হয়নি আমার আমাদের এবারের প্যান্ডেলটা, তো সেটাই বলতে গেছিলাম যে এটা কি ধরনের প্যান্ডেল হয়েছে, তাই না? এরকম প্যান্ডেল দেখলে লোকজন চাঁদা ফাঁদা দেয় না, এইভাবেই বললাম। তো যাই হোক তারপর এখন চা করছি। আর একটা ব্যাপার তোমাদের বলার আছে, যেটা হচ্ছে শ্রুতি নাটক, শ্রুতি নাটক করে আমি বেশ কয়েকদিন তোমাদের মাথা খেয়েছি, আমরাও কিছুদিন শ্রুতি নাটকের রিহার্সালও দিয়েছি, কিন্তু শ্রুতি নাটকটা হচ্ছে না, বিকজ অফ মানে যারা শ্রুতি নাটক করছি আমরা তাদের মধ্যে দুজনেরই ফ্যামিলি মেম্বার অসুস্থ,
হ্যাঁ, মানে অসুস্থটা শুধু খুব কম সম অসুস্থ নয়, একটা বিরাট লেভেলের অসুস্থ, হসপিটালাইজ। তো সেই জন্য তারা যদি না করতে পারে একটা পুজোর মধ্যে, তো আমরা বাকিটা কিভাবে করি? তো সেই জন্য আমার মনে হচ্ছে এবারে শ্রুতি নাটক ক্যান্সেল, পোস্টপন্ড আর বলবো না, ক্যান্সেল পোস্টপন্ড যদি বলতে হয় তাহলে পরের বছরের পুজোর জন্য পোস্টপন্ডেড। এনিওয়ে, তো যাই হোক, অন্যান্য বাচ্চাদের হয়তো প্রোগ্রাম টোগ্রাম গুলো হবে, আমার ছেলের গান হবে, তো তাই নিয়ে এবারে পুজোটা কাটাতে হবে। তাছাড়া এমনি বাইরের থেকে নাচ টাচ করতেও আসবে, সেগুলো তো আছেই। তাছাড়াও আমি বলবো যে পুজোতে ঠাকুর দেখাটাই মেন, তো সেই ঠাকুর দেখাটা তো আমাদের শুরু হয়ে গেছে অনেকদিন যাবতই, তোমরা দেখতেই পাচ্ছ সেই মহালয়া থেকে, মহালয়ার আগের দিন থেকে স্টার্ট হয়ে গেছে ঠাকুর দেখা, তো সেটা চলবে যেরকম চলে। হ্যাঁ, যেটা একটুখানি আমাদের খুব ভালো লাগে, মেন আকর্ষণ মনে হয় পুজোর, মানে আমাদের জন্য, সেটা হচ্ছে শ্রুতি নাটক, আমার বিশেষ করে মনে হয় সেটাকে ক্যান্সেল করতে হয়েছে বলে বেশ খারাপ লাগছে। যাই হোক, আসছে বছর হবে। সন্ধ্যার খাবার দেখো, চা, চপ, রসগোল্লা, সন্দেশ, স্যালাড, বিস্কিট। বন্ধুগণ, বাড়ির সামনেই দুর্গাপুজো, বাইরে লাইট জ্বলছে, লোকজনের আনাগোনা, মাঝে মাঝে গিয়ে একটু গল্প টল্প করে আসছি, তাই অফিস থেকে ফেরার পর এই ড্রেসটা আমার আর ছাড়া হয়নি। এখন ডিনার রান্না করতে যাওয়ার আগে ভেবে নিলাম যে আজকে আর কিছুই রান্না করতে হবে না, তার কারণ দুপুরবেলা আমি আজকে একটু বিরিয়ানি খেয়েছিলাম, টিফিন নিয়ে যাইনি বলে বিরিয়ানি খেয়েছিলাম আর কিনে, তো সেইখান থেকে হাফ বিরিয়ানি আমি নিয়ে চলে এসেছি, আমি পুরোটা খেতে পারিনি, ওটা আমার অর্ক বাবা খাবে, আর ভাত রয়ে গেছে দুজনের মতো, কারণ আমি সকালবেলা খেয়ে যাইনি তাড়াহুড়োতে, তো সেই ভাত দুজনের ভাত খেয়ে নেবে আশিস আর আমার মা। আর আমি বিকেলবেলা খেলাম ওই চিকেনের চপ, আশিস নিয়ে এসেছিল যেহেতু ভাগ নিয়ে এসেছিল সেই জন্য, সেই চিকেনের চপ খেয়েছি, দুটো মিষ্টি খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, পেট একদম ভর্তি, বিকালে মানে 9টার সময় খেয়েছি, তার জন্য আমার রাত্রিবেলা ডিনার আর নেই, ওটাই ডিনার আমার, তো সেই জন্য দেখলাম রান্না বান্না করতে হবে না, তো খুব মজায় আছি। তো যাই হোক, যাই রান্নাঘরে, যাই সবাইকে খেতে টেতে দিই, ড্রেসটাকে চেঞ্জ করব, আর তার আগে ভিডিওটা শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগলো আজকের এই ছোট্ট সংক্ষিপ্ত এবং সুন্দর ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলো না, আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের মূল্যবান মতামত, উৎসাহ দিও আমাকে একটু, নাহলে কি করে এত কন্টিনিউ ব্লগ করব বলো, দেখতে পাচ্ছ তো কি ঘন ঘন ব্লগ দিচ্ছি আর কন্টিনিউ ব্লগ করছি, এই উৎসাহটা যেন আমার মধ্যে বজায় থাকে, সেইভাবে প্লিজ 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 কমেন্ট করো। সো বাই বাই, টেক কেয়ার, পুজো আর কি বলবো, পুজো পুজো পুজো, দারুণ মজা, চলো সবাই আনন্দে ভেসে যাও, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। এই যে আমার মা শুয়ে আছে।